আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো বার্মিস আচার খুবই সহজ আচারটা তৈরি করা তো এরকম আমগুলো কেটে ধুয়ে নিব ভালো মতো তো আমগুলোর ভেতরটা শক্ত হলে একটু ভালো হয় যাই হোক আমার আচার আমটা এরকম ছিল না দুঃখের বিষয় তো চিনি আর ভিনেগার দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে এক ঘন্টার জন্য রেখে দেব তো এক ঘন্টা পর চিনিটা এরকম গলে যাবে তারপর হচ্ছে একটা পাতিলায় বসিয়ে এটাকে কিছু সময় জাল করব। যখন আমটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো আমরা এই ফাঁকে একটা মশলা তৈরি করব। এলাচি দারচিনি তেজপাতা শুকনো মরিচ জিরা ধনিয়া কালো জিরা তারপর হচ্ছে মিষ্টি স্বাজ এগুলোকে হালকা টেলে একটু গুঁড়ো করে নেব আর এদিকে হচ্ছে এটার মধ্যে একটু লবণ আরও হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিব সামান্য কালারটার জন্য আর ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে এটা কিছুটা সময় রান্না করব তো এটা যখন ঠিক এরকম একটা অবস্থায় আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টানবে খুব সহজ